Soriana Barasa. আমার মোবাইল স্ক্রিনে আপনি যেরকম ভিডিও দেখতে পেয়েছেন এরকম ভিডিও বর্তমানে টিকটকে খুব ট্রেন্ডিং এ আছে আর আপনি যদি এরকম ভিডিও বানিয়ে টিকটকে আপলোড দেন তাহলে আশা করি আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনিও এরকম ভিডিও বানাতে পারবেন আপনি যদি এরকম ভিডিও বানানো শিখতে চান তাহলে এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তো চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক ওয়েলকাম ব্যাক আপনি যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি বর্তমানে আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা টেমপ্লেট ভিডিওর লিংক দিয়েছি আপনাকে সেই লিংকে ক্লিক করতে হবে তো আপনি যখন সেই লিংকে ক্লিক করবেন তো লিংকে করার পর দেখুন কি আসে তো লিংকে ক্লিক করার পর এরকম একটা সিস্টেম শো হবে এখন আপনি নিচে খেয়াল করে দেখুন যে এখানে একটা লেখা দেখাচ্ছে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখুন নিচে একটা লেখা দেখাচ্ছে যে ইউজ টেমপ্লেট আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার ফোনে গ্যালারিতে নিয়ে যাবে এখন কথা হচ্ছে আপনি কোন ছবিটা দিয়ে এই ভিডিওটা বানাতে চাচ্ছেন আপনি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন কিংবা খুঁজে বের করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটা এখান থেকে নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দের ছবি নিয়ে নেওয়ার পর আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে একটা নেক্সট বাটন আছে আপনি এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা তৈরি করা সম্পূর্ণ হয়ে যাবে এখন যদি আমি এই ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে দেখুন কেমন হয় তো দেখতে পাচ্ছেন যে বর্তমানে টিকটকে যেরকম ভিডিও খুব ট্রেন্ডিং আছে সেরকম ভিডিও কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন কথা হচ্ছে আপনি এই ভিডিওটা কীভাবে সেভ করবেন তো সেভ করার জন্য আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে একটা লেখা আছে এক্সপোর্ট আপনি এক্সপোর্টে ক্লিক করবেন তো এক্সপোর্টে ক্লিক করার পর নিচে দুইটা অপশন আসবে এখানে একটা অপশন এখানে একটা অপশন মানে দুই নাম্বার যে অপশনটা দেখাচ্ছে এক্সপোর্ট আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই ভিডিওটা এখান থেকে এক্সপোর্টিং হবে এক্সপোর্টিং হয়ে যাওয়ার পর এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে